নমস্কার বন্ধুরা, প্রগতি স্পার্কশালে সবাইকে স্বাগত। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি সর্ষে ফুল নিয়ে নিয়েছি। আজকে আমি তৈরি করব হলো সর্ষে ফুলের বড়া। প্রথমেই আমি সর্ষে ফুলগুলোকে ছোট ছোট করে এই ডগাগুলোকে কেটে নেব, নিয়ে ফুলগুলোকে বেছে নেব। এরকম করে কেটে কেটে রাখবো। আমি সমস্ত ফুলগুলোর থেকে ডাটাগুলোকে ছাড়িয়ে রেখেছি। এবার আমি এর মধ্যে ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। ময়দা দিয়ে দিচ্ছি, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি একটু, হলুদ দিয়ে দিচ্ছি একটু, লবণ দিয়ে দিচ্ছি, চিনি দিচ্ছি একটু। এবার একটু আমি জল দিয়ে দেবো। এবার আমি ভালো করে এগুলোকে মেখে নেব। আর একটু জল লাগবে। এবার আমি এগুলোকে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো। এখন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে এরকম ছোট ছোট করে বড়াগুলোকে দিয়ে দেবো। এবার আমি বড়াগুলোকে একটু উল্টে দেবো। বড়াগুলোর উল্টো পিঠটা, এই পিঠটা ভাজা হয়ে গেছে আর ওই পাশটা ভাজা হচ্ছে। এই যে এতটা ভাজা হয়েছে, আর একটু হবে ভাজা। গ্যাসটাকে আমি সিম করে রেখে দিয়েছি। আমার সর্ষে ফুলের বড়া রেডি। এবার আমি এগুলোকে নামিয়ে নেবো। এই ছিল আমার আজকে সর্ষে ফুলের বড়ার রেসিপি। রান্নাটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এই রকম আরো ভিডিও পাওয়ার জন্য প্রগতি স্পার্কশাল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।